আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? খুলে দেওয়া হচ্ছে লেবুখালীর ঝুলন্ত সেতু। আগামী মাসের সেপ্টেম্বরের যে কোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হবে বিশেষ বৈশিষ্ট্যে নির্মিত ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের লেবুখালী সেতু। প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুর মাত্র 2 থেকে 3% কাজ বাকি আছে। দেশে দ্বিতীয়বারের মতো নির্মিত হচ্ছে এক্সট্রা ডোজ কেবল বক্স গার্ডার টাইপের এই সেতুটি। কর্ণফুলী দ্বিতীয় সেতুর আদলেই নির্মাণ হয়েছে 4 লেনের লেবুখালী সেতু। পায়রা সমুদ্র বন্দরে উপকূলীয় পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচলের জন্য মূল অংশে 230 মিটার করে দুটি স্প্যানে 18.30 মিটার ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখা হয়েছে। নদীর তলদেশে বসানো হয়েছে 130 মিটার দীর্ঘ পাইল, যা দেশের সর্বোচ্চ। এছাড়া সেতুর মূল অংশের দুই প্রান্তে 840 মিটার ভায়াডাক্টে 30 মিটার করে 28টি স্প্যানে বর্ধিত ভার বহন করছে। লেবুখালী সেতুর 32টি স্প্যান এখন দাঁড়িয়ে আছে 31টি পিয়ারের উপর। সেতুটির 28টি স্প্যানের 12টি বরিশাল প্রান্তে এবং 16টি পটুয়াখালী প্রান্তে। এই সেতুটি যত কাছ থেকে দেখা যাবে ততই তাকে রূপসী মনে হবে। এটি দূর থেকে দেখলে মনে হবে এটি একটি ঝুলন্ত সেতু। কর্ণফুলী দ্বিতীয় সেতুর আদলেই নির্মাণ হয়েছে 4 লেনের লেবুখালী সেতু। মূল সেতুটি বিভিন্ন মাপের 55টি টেস্ট পাইল সহ 10টি পিয়ার পাইল ও পিয়ার ক্যাপের উপর নির্মিত হয়েছে। এছাড়াও 167টি বক্স গার্ডার সেগমেন্ট রয়েছে এই সেতুতে, যার ফলে দূর থেকে সেতুটি দেখলে মনে হবে ঝুলে আছে। এছাড়াও জোয়ারের সময় নদী থেকে সেতুটি 18.30 মিটার উঁচু থাকবে, এতে বড় বড় জাহাজ চলতে কোনো সমস্যা হবে না। এখন সেতুটির 2 থেকে 3 ভাগ কাজ বাকি আছে। লাইটিং ও টোলঘরের কাজ চলমান রয়েছে। বিটুমিনের কিছু কাজও বাকি আছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে যতটুকু কাজ বাকি আছে তা শেষ করা যাবে। আগামী মাসের যে কোনো সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে সেতুতে যানবাহন চলাচল শুরু করবে। 1447 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ কাজের দায়িত্ব পান চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি লিমিটেড। সেতুটির দৈর্ঘ্য 1470 মিটার ও প্রস্থ 19.76 মিটার। মূল সেতুর 97 ভাগ কাজ শেষ হয়েছে। নদীর দুই প্রান্তে মোট 1268 মিটার অ্যাপ্রোচ সড়ক, টোল প্লাজা, প্রশাসনিক ভবন, ইলেকট্রিক সহ অন্যান্য আনুষাঙ্গিক কাজের অগ্রগতি হয়েছে 87 ভাগ। এখন চলমান রয়েছে শেষ মুহূর্তের সৌন্দর্য বর্ধনের কাজ। নৌপথ সচল রাখার পাশাপাশি পর্যটন কেন্দ্র কুয়াকাটার কথা বিবেচনা করে পায়রা সেতুটি নির্মাণ হয়েছে এক্সট্রা ডোজ কেবল স্টেট পদ্ধতিতে। এটি চট্টগ্রামের তৃতীয় কর্ণফুলী সেতুর আদলে নান্দনিক নকশায় নির্মাণ করা হয়েছে। পায়রা সেতুটি বরিশালের সবচেয়ে সৌন্দর্যময় ও আকর্ষণীয় সেতু। এই সেতুটি খুলে দেওয়ার খবর শুনে উল্লাসিত দক্ষিণ অঞ্চলের মানুষ। এই সেতুটি চালু হওয়ার মধ্য দিয়ে লেবুখালীর ফেরিঘাটের হয়রানি ও ভোগান্তি কমে আসবে। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের উন্নয়ন সম্পর্কিত সব ধরনের তথ্য পেতে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। পেজ লিংক ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।